হরে কৃষ্ণ সিধু ভক্তগণ, আপনাদের সকলকে আমরা স্বাগত জানাই আমাদের নতুন ভিডিওতে। আজকে আমরা আপনাদের একটি খুবই সুন্দর স্থানে নিয়ে যাব। পানিহাটি মন্দিরের কাছেই অবস্থিত দক্ষিণেশ্বর মা কালীর মন্দির, সেরকমই সেই মন্দিরের আদলে তৈরি একটি খুবই সুন্দর মন্দির পানিহাটিতে অবস্থিত এবং অত্যন্ত পুরনো এই মন্দির। অনেকেই এই মন্দিরের ইতিহাস সম্পর্কে জানে না, সেই সমস্ত ইতিহাস আমরা আপনাদের জানাবো, তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন। আশা করছি আপনাদের এই ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সকলের সঙ্গে শেয়ার করবেন। তো চলুন আমরা এখন চলে যাই সেই সুন্দর মন্দিরে। হরে কৃষ্ণ। বন্ধুরা, মন্দিরের প্রবেশ পথেই শিবজির এই সুন্দর মূর্তি এখানে রাখা আছে এবং নানারকম গাছপালা দিয়ে এটি ঢাকা, খুবই সুন্দর দেখতে লাগছে। এবং চলুন এখন আমরা চলে যাই মন্দিরের দিকে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি ত্রাণবাবুর ঘাট, এবং এই ত্রাণবাবু হচ্ছেন ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায়। ইনি তৈরি করেছেন এই সমস্ত মন্দির এবং এই ঘাট, এবং উনি ছিলেন এখানকার জমিদার, এবং উনি ছিলেন পানিহাটি পৌরসভার প্রথম পৌরপ্রধান। ওনার উপস্থাপনায়, ওনার পরিকল্পনায় পানিহাটির সুন্দর বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছিল, এবং সেই বিদ্যালয় এখনও আছে পানিহাটির ঘাটের খুবই কাছে এটি অবস্থিত। এবং এই মন্দিরের যিনি সেবা করেন, ওনার কাছ থেকে আমরা জানতে পারলাম প্রায় 2500 বছরের পুরনো এই মন্দির, এবং অমাবস্যা তিথিতে এই মন্দিরে সুন্দর করে এবং বড় করে পূজা হয়, এবং আপনারা প্রতিদিন এখানে আসতে পারেন। এবং 10:30 থেকে, সকাল 10:30 থেকে আপনারা মায়ের কাছে পূজা দিতে পারেন। আর এখানেই কাছাকাছি এই সমস্ত সুন্দর সুন্দর দর্শনীয় স্থান ঘুরে আপনাদের খুবই ভালো লাগবে, তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন। আমরা এইভাবেই আরও অন্যান্য ভিডিওতে পানিহাটি ধামের আরও সুন্দর সুন্দর স্থান আপনাদের দর্শন করাবো, তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন। তো এখন আপনারা দর্শন করে নিন এই সুন্দর মন্দিরটিকে। তো চলুন বন্ধুরা, এখন আপনাদের আমরা মাকে দর্শন করিয়ে দিই, এবং খুবই সুন্দর মা, আপনাদের খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমাদের এখানে এসে খুবই ভালো লাগলো। এখানকার পরিবেশ খুবই শান্ত, এবং মা গঙ্গা সামনেই অবস্থিত, সেই কারণে আমাদের খুবই ভালো লাগলো। পিছনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শিবজি অবস্থান করছেন, এবং আমাদের এই পিছনে আছে মা গঙ্গা। খুবই সুন্দর একটি স্থান পানিহাটি ধামে। বন্ধুরা, আমরা যখন এই মন্দিরের তথ্যগুলি জানতে গেলাম, তখন আমাদের মানা করা হয়েছিল, কিন্তু আমরা বারবার করে রিকোয়েস্ট করার ফলে মাতাজি সুন্দর করে আমাদের বললেন এই মন্দিরের ইতিহাস, এবং আমরা তা আপনাদের কাছে ব্যক্ত করলাম।
আর আমরা চাই পানিহাটি ধামের এই সুন্দর সুন্দর স্থানগুলি আপনাদের কাছে আরও সুন্দর করে ভালো করে উপস্থাপন করা, যাতে আপনারা এই সুন্দর স্থানগুলিতে আসেন এবং পানিহাটি ধামের এই সুন্দর স্থানগুলি আপনারা দর্শন করতে পারেন এবং জানতে পারেন পানিহাটি ধাম সম্পর্কে। তাই আপনারা সকলেই আমাদের সঙ্গে থাকুন, আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে আমরা নিয়ে আসব, তাই অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। আর অবশ্যই এই ভিডিওটি আপনাদের আপনজনের সঙ্গে, আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন, যাতে সকলেই এই সুন্দর ভিডিওটি দেখতে পারে এবং পানিহাটি ধামের সম্পর্কে জানতে পারে। আমরা অনেক কষ্ট করে এই সমস্ত ভিডিওগুলি আপনাদের কাছে উপস্থাপন করি, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানাবেন। খুব সুন্দর সকালবেলা প্রভুরা হরিনাম করছেন, আর এই হরিনামই হচ্ছে এই কলিযুগে বদ্ধ জীবদের আমাদের সকলের উদ্ধারের একমাত্র উপায়। তো আসুন আমরাও কিছু হরিনাম শ্রবণ করি এবং মন প্রাণ পবিত্র করি। হরে কৃষ্ণা। বন্ধুরা, আপনারা দর্শন করলেন খুবই সুন্দর একটি মায়ের মন্দির এবং দক্ষিণেশ্বর মন্দিরের আদলে তৈরি এই মন্দিরটি এবং অনেক বছর পুরনো এই মন্দিরটি। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই কমেন্টে আমাদের জানাবেন এবং সকলের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে সকলেই জানতে পারুক যে পানিহাটি ধামে এবং পানিহাটিতে এত সুন্দর একটি মন্দির আছে। এবং অবশ্যই আপনারা আমাদের ইসকন মন্দিরে আসবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আরও একটি সুন্দর ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ। হরে কৃষ্ণ। ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য। হরে কৃষ্ণ।